আমাদের গত দুটি পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন গোর্খে এবং সামানডেন গ্রামের বিস্তারিত বিবরণ। আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটিতে থাকল গোর্খেতে থাকার সেরা হোমস্টেগুলির যাবতীয় খুঁটিনাটি তথ্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিও হচ্ছে স্পেশালি গোর্খে নিয়ে, মানে গোর্খেতে যে টপ হোমস্টেজগুলো রয়েছে তার সমস্ত বিবরণ থাকবে এই ভিডিওতে। মানে গোর্খেতে আসলে আপনি কোথায় থাকবেন, কম খরচে কিভাবে থাকবেন, কোথায় থাকলে সুন্দর ভিউ পাবেন, কোথায় থাকলে গোর্খে খোলা নদী আপনার কাছে থাকবে, কোথায় থাকলে গোর্খের ওয়াচ টাওয়ার আপনার কাছে থাকবে, কোথায় থাকলে পাহাড়ের ভিউ ভালো পাবেন, ওয়েস্ট বেঙ্গল সাইডটা বেশি ভালো নাকি সিকিমের দিকে গিয়ে থাকলে বেশি ভালো হবে, সেই সমস্ত ডিটেলস থাকবে আমাদের আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আমাদের গোর্খের যে পুরো ভিডিওটা রয়েছে, যে পর্বটা রয়েছে, ওটা একবার অবশ্যই দেখে নেবেন। তাহলে আপনাদের ধারণা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে এই গোর্খে সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক গোর্খের টপ হোমস্টেজ। আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এই ভিডিওটা দেখছেন আর এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের চ্যানেল অর্থাৎ সম্পিতানু ব্লগসে একটা করে সম্পূর্ণ নতুন ভিডিও আসে। যারা আমাদের গোর্খের ভিডিওটি দেখেননি তাদের জন্য রইল এই নৈসর্গিক গ্রামের ছোট্ট একটা ঝলক। এখন আমি দাঁড়িয়ে আছি গোর্খের একটি খুব সুন্দর হোমস্টের সামনে। এই হোমস্টেটির নাম হলো লালিগুড়াস হোমস্টে। দারুণ সুন্দর লোকেশনে খুব সুন্দর একটা হোমস্টে। এই হোমস্টের ডিটেল আমি দিয়ে দিলাম, চাইলে আপনারা এখানে এসেও থাকতে পারেন। গোর্খেতে একদম কাছেই রয়েছে গোর্খে খোলা নদী, আর সামানডেন যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার একদম ধারে, মানে ডান দিকেই কিন্তু এই লালিগুড়াস হোমস্টেটা অবস্থিত। এই যে এখান থেকে দেখুন পুরো গোর্খে গ্রামটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর এর উল্টো দিকেই একদম ভারেং যাওয়ার রাস্তা যেখান থেকে আমরা এসেছি। লালিগুড়াস হোমস্টের একদম পাশেই রয়েছে জিটিএ ট্রেকার্স হাট। এই জায়গায় কিন্তু আপনারা খুব কম খরচেই থাকতে পারবেন। লালিগুড়াসের একদম সামনে অপোজিটে রয়েছে মাউন্টেন জেম হোমস্টে। এই হোমস্টের রুমও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8967554774 আর 7022635411। এখানেও আপনারা চলে আসতে পারেন। ট্যারিফ মোটামুটি ওই 800 থেকে 1200 মধ্যেই ঘোরাঘুরি করবে। আপনারা যতজন থাকবেন পার হেড ওয়াইজ একটুখানি ভাড়া কম বেশি হবে, সেটা আপনারা কথা বলে নেবেন। আর এখানে এসে যদি স্পট বুকিং করেন তাহলে একটু ভাড়াটা কম হবে। আর এই যে লালিগুড়াস, আর একদম উল্টো দিকে এটা হচ্ছে মাউন্টেন জেম। এই যে লালিগুড়াস আর মাউন্টেন জেম, এই যে হোমস্টে দুটো দেখালাম, এগুলো হচ্ছে গোর্খেখোলার এই দিকটাতে, মানে সামানডেনের দিকে যেতে ওই পথে কাছাকাছি পড়বে। আর আমরা আছি প্যারাডাইজে, মানে গোর্খেখোলার ওই দিকটাতে। ডান দিকে এই যে এই সাইডটা হচ্ছে পুরো বেশিরভাগ গোর্খে গ্রামটা আছে একদম যেখানটাতে আমরা রয়েছি, আর এই দুটো একটু এই সাইডে, মানে সামানডেনের সাইডে। চলুন এবার দেখে নেওয়া যাক গোর্খের যে হোমস্টেতে আমরা ছিলাম, মানে প্যারাডাইজ হোমস্টের সমস্ত ডিটেলস। এখন আমি প্যারাডাইজ হোমস্টের সামনে থেকে চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখে নিন এই প্যারাডাইজ হোমস্টের একটি রুম এবং তার সম্পূর্ণ বিবরণ। এই হলো আমার রুম, রুম নাম্বার 4। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আছে, কিন্তু ওইদিকের জানলাটা একটু সমস্যা থাকায় এক্ষুনি দেখাতে পাচ্ছি না। 4-bedded রুম এটা। এদিকে একটা 2-bedroom, মানে 2-bedded বিছানা দেওয়া, এদিকে একটা 2-bed আছে। এখানে কম্বল বালিশ সবই দেওয়া রয়েছে, একদম বেসিক যেটুকু দরকার সেটুকুই। সামনে একটা টেবিল দেওয়া রয়েছে, দুটো বিছানার মাঝখানে। আর এইখানে হচ্ছে বাথরুম, মানে ঘরের ভিউ আটকে গেছে তো কি হয়েছে, বাথরুম থেকে যে এরকম অসম্ভব সুন্দর ভিউ হতে পারে সেটা আপনারা দেখুন একবার জাস্ট।
এই যে কোমোড রয়েছে, আর এই জানলা দিয়ে দেখুন গোর্খেখোলা নদীটাকেও পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। বাথরুমে গিজারও রয়েছে, গিজার তো এখানে লাগবেই কারণ বেশ ঠান্ডা, আর এখন খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে যেহেতু মেঘটা কেটে গেছে, সূর্য উঠেছে। ফ্লোর বেশ সুন্দর বাথরুমের। এই হোমস্টেটার নাম হচ্ছে প্যারাডাইজ হোমস্টে, ট্রুলি প্যারাডাইজ, তাই না? আর এই রুম ট্যারিফ হচ্ছে, যদি আপনারা চারজন চারজনই থাকেন সেক্ষেত্রে হয়তো একটু কম হবে, 800 টাকা থেকে 1000 টাকার মধ্যে চলে আসবে। আর যদি দুজন বা তিনজন থাকেন সেক্ষেত্রে 1200 থেকে 1500-এর মধ্যে চলে আসবে। এখন চলে এলাম আমাদের হোমস্টের ঠিক উল্টো দিকে অবস্থিত গোর্খে রিভার ভ্যালি হোমস্টেতে। এই হোমস্টেটি হলো এই অঞ্চলের সর্ববৃহৎ এবং জনপ্রিয় হোমস্টে। এই রিভার ভ্যালি হোমস্টের একটা দারুণ সুন্দর ভিউ রুম আপনাদেরকে দেখাচ্ছি। রুমটা আগে দেখে নিন, তারপর এর ট্যারিফ আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা 4-bedded রুম, এখানে একটা বিছানা রয়েছে, এখানে একটা বিছানা রয়েছে, অনেকটা স্পেসিয়াস রুমটা, কিন্তু বেশ বড় সড়ো। নিচে পাথর বসানো রয়েছে আর ওখানে জানলা রয়েছে, দুপারে জানলা রয়েছে, মানে এটা এদিক দিয়েও আপনি সুন্দর একটা ভিউ পাবেন। এখান থেকে জানলা খুলে দিলে, চেষ্টা করছি, এই যে এরকম সুন্দর ভিউ, পুরো নদীর ভিউটা পাবেন। আর আরেকটা দিকেও জানলা রয়েছে, এই যে এদিক থেকেও আপনারা সুন্দর ভিউ পাবেন, এই যে। আচ্ছা, এইখানে প্রচুর, যে রুমটা আমার এই জিনিসটা ভালো লাগছে যে প্রচুর প্লাগ পয়েন্টস রয়েছে এই রুমটাতে, বেশ বড় সড়ো রুম। এবার বাথরুমটা আপনাদেরকে দেখাই, বাথরুমটা জাস্ট দেখুন, বিশাল বড় বাথরুম, দারুণ সুন্দর। এখানে কুমোড রয়েছে, বেশ বড় একটা গিজার রয়েছে, বেসিন রয়েছে, যেহেতু এখন কারেন্ট অফ হয়ে গেছে বৃষ্টি হওয়ার জন্য, সেজন্য একটু অন্ধকার লাগতে পারে, বাট ভীষণ ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। আর এই যে সামনে জাস্ট দরজা থেকে বেরোলেই সামনে এরকম একটা ওপেন বারান্দা আছে, এখান থেকে তো পুরো চারপাশের ভিউটা অসাধারণভাবেই এনজয় করতে পারবেন। আর এই হচ্ছে আমাদের প্যারাডাইজ, এই যে লাল এইটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের প্যারাডাইজ হোমস্টে। আর এই হলো পুরো চারদিকের ভিউটা এই রিভার ভ্যালি হোমস্টের দোতলার বারান্দা থেকে। ছবির মতো সুন্দর সাজানো এই গ্রামটিতে দুটো দিন কাটিয়ে গেলে তা আপনার সারা জীবনের একটা সম্পদ যে হয়ে থাকবে এ কথা তো বলার অপেক্ষা রাখে না। চলুন এরপর দেখে নিই এই গোর্খে গ্রামের আরও একটি খুব ভালো হোমস্টে। ভারেংয়ের দিক থেকে গোর্খে গ্রামে প্রবেশ করলে সবার প্রথমেই যে হোমস্টেটি পড়বে সেটি হলো এই ডেনভার্স গ্যালারি। এখন দেখাচ্ছি ডেনভার্স গ্যালারির ওপরের একটা রুম, এই হচ্ছে রুম থেকে ভিউ। এটা একটা 3-bedded রুম, একদম নতুন তৈরি হওয়া, দেখতেই পাচ্ছেন। এই দুটো বিছানা ছাড়া একটা সাইড টেবিল রয়েছে, আর এইদিকে আর একটা জানলা রয়েছে, এই জানলা থেকেও অপূর্ব ভিউ রয়েছে। ছোট মতো খুব সুন্দর রুম, একটা স্পাথ নেই, ও একটা স্পাথ। এই হলো এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, ছোট্ট টাইলস দেওয়া, কুমোর দেওয়া, এখানেও একটা জানলা রয়েছে, আর গরম জলের ব্যবস্থাও রয়েছে, গরম পানিটা তো খুব ভালো। আপনারা চাইলে এইটা হচ্ছে একদম সিকিম থেকে বর্ডারটা ক্রস করে গোর্খেতে ঢুকলে প্রথমেই এই হোমস্টেটা পড়বে, এখানেও চাইলে আপনারা থাকতে পারেন। আমি ট্যারিফ আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করে চলে আসতে পারেন। এই ডেনভার গ্যালারি হোমস্টেতে রয়েছে টোটাল 6খানা রুম, প্রত্যেকটা রুমই মোটামুটি 3 থেকে 4 জন করে ক্যাপাসিটি রয়েছে। আর এখানে যদি আপনারা আসেন, ফুডিং লজিং 900 টাকা থেকে 1000 টাকা পার হেড পার ডে পড়বে, তবে এখানে একসাথে চলে আসলে, দলে সংখ্যায় বেশি লোক থাকলে ওটা 800-তেও নামতে পারবে। আপনারা এসে একটুখানি দরাদরি করবেন তাহলে ওনারা একটু কমিয়ে দেবেন, তবে এর পজিশনটা খুব ভালো এবং এখানকার যিনি হোস্ট রয়েছেন এদের ব্যবহার খুব সুন্দর, খুব মিষ্টি ব্যবহার। যদিও আমরা এখানে থাকিনি, তা সত্ত্বেও আমরা মানে এখানে এনাদের ব্যবহারটাই আমাদের খুব ভালো লেগেছে বলে এই হোমস্টেটা আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা আসলে আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই যে এরিয়াটা
জায়গাটা। এখানে হচ্ছে আপনারা বারবিকিউ করতে পারবেন, এখানে বারবিকিউ করারও কিন্তু জায়গা রয়েছে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার প্রতি উইকেন্ডে ঠিক বিকেল 4:30 সময় আমাদের একটি করে নতুন ভিডিও আসে, তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।